তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি মিটছে না, খুব ভালো আছি। আর আমার রেস্টুরেন্টেও খুব ভালো আছে। আর আজকে তো রেস্টুরেন্টে দিল্লি চলে যাচ্ছে, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মিটুকে, আমি সকালবেলায় দুধ আর সুজি খেতে দিয়ে দিয়েছি। তো মিটুর সঙ্গে একটু দুধ খেয়ে নিয়েছে। তো চলো এবার তাড়াতাড়ি করে স্নান করে আসতে হবে। তো মিঠু আমার একেবারে ঠান্ডা দুধ খেতে পারে না, তো ওকে একটু হালকা হালকা গরম দুধ আমাকে দিতে হয়। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি স্নান টান করে সব চলে এসেছি। আর এই যে আমার মিঠু রানী বসে আছে জানালার পাশে। তো চলো আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো আমি আজকে কী রান্না করছি। তো এই যে আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। আর এবার আমি এই যে মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ বাজারে আজকে টাটকা টাটকা মাছ পাওয়া গেছে, তো মাছগুলো আমি ভেজে নেব। ও আমি রান্না করে আছি বলে মিঠুও চলে এসছে। তো চলো মিঠুকে নিয়ে আমি এই রুমের মধ্যে নিয়ে যাই। এই যে মিঠুকে নিয়ে চলে এসছি। আর চল তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটের মতো। তো আজকে কী কী রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই যে মাছ রান্না হয়ে গেছে, এখানে কিছু মাছ ভেজে রেখে দিয়েছি, ফ্রিজে এগুলো রেখে দেবো, ভাতও হয়ে গেছে। আর রান্না করেছি ডাল, ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মিঠু কোথায় বসে আছে। তো মিঠুর এই এক একটা জায়গা মিঠু তার পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছে। তো তোমরা তো দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেখানে বাল্ব লাগানো হবে সেই জায়গাটাতে, ফিল্টারের মধ্যে আর টেবিলের মধ্যে। তো তোমাদের কাছে আমি আবারও ফিরে এলাম। আর এখন বাজে দুপুর দুটো। তো দুটোর সময় এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মিঠু রানী নাচ করছে। তো একটু পরেই আমরা বেরিয়ে যাবো এখান থেকে ট্রেন যাবে। বলো যাবে চলে যাবে।
आईसी टॉयलेट। आईसी टॉयलेट क्या होता है? आईसी टॉयलेट को बोलते हैं शिप आईपॉड। ओए मिठू आ जा मिठू। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা নিচে সবাই নেমে গেছি আর এই গাড়ি এলো বলে তো গাড়ি চলে এসছে আর আমরা কিন্তু আমি চলে যাবে আটটার থেকে আমার দিল্লি ট্রেন ধরে ওরা দিল্লি চলে যাবে তো ওদের ট্রেন আছে রাতে ছটার সময় এখন মাঝে এখন পৌনে চারটা বাজে তোমারই ঘর পাপা কে ঘর হ্যাঁ পাপা কে ঘর তুমি যাও তুমি পাপা কে ঘর যাও নেই মে পাপা কে ঘর নেই যাও গে মা মে মেরে ঘর যাও গে মিঠু হে না মিঠু রো রা হে রো রা হে মিঠু না বল রা হে মামি মামি হুম মুর যাও না মে যা রো না তুমি যাও না বাবু ইসমাইল ইসমাইল বাই করে বাবু বাই করে বাই বাবু বাই তো আমাকে ছেড়ে যেতে থাকবে বলে একটু ওর মন খারাপ হয়ে গেছে তাই যে দেখো তো চলো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এই দেখো বিছানা পত্র সব গোছালো হয়ে আছে খেলনাগুলো গোছালো তো চলো এই বিছানাগুলো আমি একটু গুছিয়ে নিই তারপর তোমাদের কাছে আবার আসছি তো এই দেখো এতগুলো জিনিস বাবু আমার ভুলে গেছে আর এই দেখো ঘরটা একটু গুছিয়ে নিয়েছেন আর এই দেখো মিঠু আবার টেবিলের মধ্যে চলে এসছে তো ঘরটা গুছালাম আর এই দেখো স্কুল আমার এই দেখো প্যান্ট ভুলে গেছে পালঙ্গের তলে পেলাম এই দেখো খেলনা এই সব এবার এই ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো ও যখন আসবে তখন আবার এগুলো বের করে দেবো আর খেলবো এই দেখো ওর হেয়ার বেল্ট ভুলে গেছে
चलो हाँ आ আর এখন এখান থেকে আমাদের 47 স্টেশন থেকে আদ্রা যাবে আর আদ্রা থেকে 6টার সময় ট্রেন সেই 6টার সময় ট্রেন ওরা চলে আদ্রা থেকে দিল্লি চলে যাবে তো এটাই তো চলো আজকে আর তোমাদের সঙ্গে বেশি কিছু কথা বলছি না ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে হ্যাঁ বেটা তো ভিডিওটা আমি এখানে শেষ করছি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে এবার থেকে আমাকে তোমরা দেখতে পাবে এবার যখন আমার রেস্টুরেন্টে আবার আসবে বা আমি যাব তখন তোমরা আমার রেস্টুরেন্টকে আবারও দেখতে পাবে তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার মিঠু সোনা কি করছে মিঠু সোনা হচ্ছে আমার দেখো মিঠু মিঠুরে চলো আজ এখান পর্যন্ত থাকলো হ্যাঁ বেটা কে হয়েছে সোনা এ পাখি তো তাই বলতে প্রথম থেকে চিৎকার করে যাচ্ছি যখন আমি ঘরে ঢুকেছি মামি মামি তখন থেকে করছিল অনেক চিৎকার করছিল রাখছি 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 করতে করতে Okay.